তো গাইস আজকে আমরা কথা বলবো দেবদার মুভি বাঘা যতীনের টোটাল 15 দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে, কথা বলবো মুজিব দ্য নেশন মুভির টোটাল 7 দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে, এবং কথা বলবো প্রসেনজিতের মুভি দশম অবতারের টোটাল 15 দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে। তো গাইস ভিডিওটা আপনাদের জন্য অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটাকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। চ্যানেলে যদি ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস ফার্স্ট আমরা কথা বলবো সৃজিৎ মুখার্জির ডিরেকশনে নির্মিত ছবি বাংলার সুপার ডুপার মাচ আউটের মুভি দশম অবতারকে নিয়ে। তো গাইস এই মুভিটা তার ফার্স্ট ডে থেকে শুরু করে আজ পর্যন্ত কিন্তু রেকর্ড ব্রেকিং কালেকশন করছে, এবং এখনও পর্যন্ত মুভিটা যে কালেকশনটা নিয়ে আসছে সেটা একটা অবিশ্বাস্য রেকর্ড। তো গাইস এই মুভিটা তার অলরেডি 15 দিন কমপ্লিট করে নিয়েছে, এবং ডে 15তে এসে মুভিটা বক্স অফিস কালেকশন করছে 7 লক্ষ টাকার মতো, এবং 15 দিনের টোটাল বক্স অফিস কালেকশন করছে 5 কোটি 62 লক্ষ টাকার মতো। তো গাইস এই মুভিটার বিভিন্ন নিউজ পোর্টাল থেকে যেটা জানা গেছে, মুভিটা তার ডে 16তেও 5 থেকে 6 লক্ষ টাকা পর্যন্ত বক্স অফিস কালেকশন করতে পারে। তো গাইস এই মুভির বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো গাইস এরপর আমরা কথা বলবো শ্যাম বেনেগালের ডিরেকশনে নির্মিত ছবি বাংলাদেশের সুপার ডুপার মাচ আউটের মুভি বঙ্গবন্ধু মুজিবুর রহমান শেখের বায়োপিক মুজিব দ্য নেশন মুভির টোটাল 7 দিনের ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস কালেকশনকে নিয়ে। তো গাইস এই মুভিতে লিড রোল প্লে করেছেন আরফিন শুভ, নুসরত, ইমরত, তৃষা, চঞ্চল চৌধুরী এবং আরও অনেকে। তো গাইস আপনারা সকলেই জানেন যে এই মুভিটা বাংলাদেশের সাথে সাথে কিন্তু ইন্ডিয়াতেও হিন্দিতে রিলিজ করা হয়েছে। তো গাইস এই মুভিটা ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে, যার কারণে কিন্তু মুভিটাকে ইন্ডিয়াতে হিন্দিতে রিলিজ করা হয়েছে। তো গাইস এই মুভিটা দর্শকদের কাছ থেকে বেশ ভালো রিভিউ পেয়েছে, এবং বাংলাদেশের দর্শকের মধ্যে কিন্তু একটা আলাদা রকমের ক্রেজ দেখা গেছে, এবং মুভিটা কিন্তু ইন্ডিয়ার থেকেও ভালো প্রশংসাও পাচ্ছে। তো গাইস এই মুভিটা তার অলরেডি 7 দিন কমপ্লিট করে নিয়েছে, এবং ডে 7 এসে মুভিটা বাংলাদেশ থেকে বক্স অফিস কালেকশন করছে 30 লক্ষ টাকার মতো, ইন্ডিয়ার থেকে বক্স অফিস কালেকশন করছে 15 লক্ষ টাকার মতো, টোটাল ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন করছে 45 লক্ষ টাকার মতো, এবং টোটাল 7 দিনে মুভিটা বক্স অফিস কালেকশন করেছে ওয়ার্ল্ড ওয়াইড থেকে 26 কোটি 97 লক্ষ টাকা। তো গাইস এটি কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ আয়কারী সিনেমা হতে যাচ্ছে, এবং বিভিন্ন নিউজ পোর্টাল থেকে যেটা জানা গেছে মুভিটা তার ডে 8 এসেও কিন্তু 20 থেকে 25 লক্ষ টাকা পর্যন্ত বক্স অফিস কালেকশন করতে পারে। তো গাইস আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো গাইস এরপর আমরা কথা বলবো অরুণ রায়ের ডিরেকশনে নির্মিত ছবি বাংলার সুপার ডুপার মাচ আউটের মুভি বাঘা যতীনকে নিয়ে, এবং বাংলার বক্স অফিস কিং সুপারস্টার দেবদা। এবং আপনারা সকলেই জানেন তো দেবদার মুভি বাঘা যতীন এখন পর্যন্ত কিন্তু রেকর্ড ব্রেকিং কালেকশন করছে, দর্শকদের কাছ থেকে বেশ ভালো রিভিউ পেয়েছে, মুভিটা অনেক প্রশংসাও পাচ্ছে। তো গাইস এই মুভিটা কিন্তু এখন কেবল জোর কদমে টক্কর দিচ্ছে প্রসেনজিতের মুভি দশম অবতারকে, কারণ আপনারা সকলেই জানেন এসবিএফের প্রোডাকশন হাউস থেকে নির্মিত ছবি দশম অবতার তার কিন্তু রেকর্ড ব্রেকিং কালেকশন করছে, যদিও তার হল প্লাস শো টাইম অনেকটাই বেশি দেবদার মুভি বাঘা যতীনের থেকে। তারপরেও কিন্তু দেবদার মুভি বাঘা যতীন জোর কদমে টক্কর দিচ্ছে প্রসেনজিতের মুভি দশম অবতারকে। তো গাইস দেবদার মুভি বাঘা যতীন অলরেডি তার 15 দিন কমপ্লিট করে নিয়েছে, এবং ডে 15তে এসে মুভিটা বক্স অফিস কালেকশন করেছে 6 লক্ষ টাকার মতো, এবং টোটাল 15 দিনে বক্স অফিস কালেকশন করছে 3 কোটি 71 লক্ষ টাকার মতো, এবং ইন্ডিয়ার থেকে টোটাল গ্রস কালেকশন করছেন 4 কোটি 41 লক্ষ টাকা। তো গাইস এবং আজকে ডে 16তেও কিন্তু মুভিটা বিভিন্ন নিউজ পোর্টালের সোর্স থেকে যেটা জানা গেছে 5 থেকে 7 লাখ টাকা পর্যন্ত বক্স অফিস কালেকশন করতে পারে। তো গাইস এই তিনটা মুভির বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং আপনারা কোন মুভিটাকে এগিয়ে রাখছেন সেটাও কিন্তু নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো গাইস এই ছিল আজকের ভিডিও, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন দেখা হবে পরের ভিডিওতে।